হাই বন্ধুরা, আমি টাইচি মিউজিক অ্যান্ড টিউশন। আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত 7 নম্বর কবিতা এবং মূল কাব্যের 70 নম্বর কবিতা। কবিতাটার কোনো নাম নেই। তোমরা জানো, রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ যিনি এই নৈবেদ্য কাব্যগ্রন্থে কোনো নাম লেখেনি। নৈবেদ্য কথার অর্থ হলো নৈবেদ্য, আমরা অর্পণ করি না। প্রেম আর পূজা সেই এক জায়গায় গিয়ে থেমে যায়। কোন জায়গাটা বলো তো? সমর্পণ। প্রেমেরকেও নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হয়, পূজাতেও ঠিক তাই, ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। এটা রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি না। যাই হোক, আজকে যেটা তোমাদের পড়াচ্ছি, তোমার ন্যায় দণ্ড প্রত্যেকের পরে, এটাই কবিতার প্রথম লাইন, এটাই নাম। বলছে, তোমার ন্যায় দণ্ড প্রত্যেকের পরে, অর্পণ করেছো নিজে প্রত্যেকের পরে, দিয়েছ শাসনভার হে রাজা ধীরাজ। বলছে, তোমার ন্যায় দণ্ড, ন্যায় দণ্ড মানে শাসনভার, অর্পণ করেছো কার পরে? প্রত্যেকের তরে, মানে আমাদের যার পুলিশ প্রশাসন, তাদের কাছে তুমি অর্পণ করেছো নিজে প্রত্যেকের পরে, দিয়েছো শাসন, মানে প্রত্যেকের হাতে নিজে নিজেকে শাসন করা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, হে রাজা ধীরাজ, হে ভগবান। সে গুরু সমান তব সে দুরহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। বলছি, এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বা ন্যায়ের দণ্ডকে ব্যবহার করার সময় হয়তো আমাদের জীবন অনেক বাধা বিপত্তি সব কিছু আসতে পারে, কিন্তু আমরা কখনো এই ন্যায় বিচার থেকে, এই দণ্ড থেকে নিস্তার পাব না। আমরা এই দণ্ডকে ব্যবহার করব এবং তার জন্য যদি আমাদেরকে মৃত্যু যদি আমাদের আসে, তাহলে আমরা এই দণ্ডকে আমরা সঠিকভাবে প্রয়োগ করব, সত্য কথা বলবো। তাই বলছে, নামিয়া তোমারে যেন শিরোধার্য করি, তোমার আশীর্বাদ নিয়ে আমি কাজ করতে চাই, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। বলছি, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে জন্য যতই শক্তিশালী হোক, কখনো ন্যায়কে হারাতে পারে না। যেটা প্রত্যেকটা সিরিয়াল বলো, সিনেমা বলো, প্রত্যেকটাতে দেখা হয়। তাই বলছে, এই কাজ যেন আমি সব একদম সচিত্তে করতে পারে, কোনো আমার মধ্যে যেন কোনো ভয়ের ভীতি না থাকে। তারপর যে দেখো, ক্ষমা জেতা ক্ষীণ দুর্বলতা, মানে ক্ষমা জেতা ক্ষীণ দুর্বলতা, মানে ক্ষমা এখানে কোনো দুর্বলতা নেই, তুমি অন্যায় করেছো তুমি শাস্তি পাবেই। এবার লঘুভাবে গুরুদণ্ড দেওয়া যায় না, ঠিক তেমনভাবে গুরুপাবে লঘুদণ্ড দেওয়া যায় না। হে রুদ্র, বলছে হে রুদ্র বলতে এখানে শিব ঠাকুরের কথা বলেছে, তার যেন রুদ্র, তিনি যেহেতু সংহারকর্তা তাই এখানে তার কথা বলেছে, নিশ্চয় যেন হতে পারি তথা তোমার আদেশে। বলছে, যেখানে এই অন্যায় দেখতে পাবো সেখানে যেন নিশ্চয় হয়ে উঠতে পারি, মানে তাকে শাস্তি দেওয়ার জন্য আমি যেন উঠে পড়ে লাগতে পারি বা তাকে যেন চরম শাস্তি দিতে পারি, সেটা দেখে আমার মনে যেন কোনো হৃদয়ে কোনো আঘাত দিও না, কারণ সেটা আমি ন্যায়কে প্রতিষ্ঠা করছি। যেন রসনায় মম সত্যবাক্যে ঝলিয়ে ওঠে খড়ো খড়ঙ্গ সম তোমার ইঙ্গিতে, যেন আমার মধ্যে থেকে সত্যবাক্য বেরিয়ে আসে খড়ো খড়ঙ্গ সম, মানে খড়ঙ্গের যেমন খড়ো খড়ঙ্গ সম, যে মাকালের হাতে যে অস্ত্র তার যেমন শক্তি, আমার সত্যবাক্যও যেন সেই খড়গের মধ্যে যেন শক্তি হয়ে ওঠে তোমার আদেশে, মানে তোমার ইঙ্গিতে মধ্যে তোমার আদেশে। যেন রাখি আমি তব মান, আমি তোমার যেন মান রাখতে পারি, তোমার ন্যায় যে দণ্ড আমার হাতে আছে তাকে যেন সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তোমার বিচার আসা নিজের স্থান, মানে তুমি যে সব বললে বিচার করো, সে বিচারে আমি আমার নিজেকে বসিয়ে সেটা যেন আমি করতে পারি, সে সঠিক একটা দণ্ড দিতে পারি। অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তিনও সমদায়। বলছে, অন্যায় যে করে সে যতটা দোষী, সব তার থেকে দোষী কে যেন অন্যায় যে সহে, মানে অন্যায় যে সহ্য করছে, যে এই জিনিসটা যেটা হচ্ছে সেটা সহ্য করছে। অনেক সময় কী দেখা গেলো, তো পরিস্থিতির অন্যরকম, তখন আলাদা ব্যাপার, কিন্তু তুমি জেনে শুনে বিষয়টা বুঝছো, জানছো, তুমি জানো উপায়টা কী, কিন্তু চুপ করে বসে আছো, কেন বসে আছো? এটাই ভগবান বলতে চাইছে, বা এটাই ন্যায়ের দণ্ড, এটাই সত্য। এটাই হলো তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের পরে কবিতাটির আলোচনা। যদি ভালো লেগে থাকে তুমি তোমার বন্ধুদের বলো। এটা মনে হয় নামটা ঠিক মনে পড়ছে, তুহিন রয় বলে একজন বলেছিল বোধ হয়। তুমি তোমার বন্ধুদের বলো, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের বলবে, সাবস্ক্রাইব করতে করে দিতে ভুলবে না কখনো, আর লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।